বন্ধুরা তোমাদের আমি কিছু কথা জানাতে চাই তো কিছুদিন হলো আমি কিছু ব্লগ বা শর্ট কোনো কিছুই দিতে পারছি না তোমরা তো কেউ খোঁজ নিচ্ছ না জিজ্ঞেসও করছো না কমেন্টে যে কেন আমি নতুন ভিডিও কোনো আপলোড করতে পারছি না তো আমি খুবই অসুস্থ তো দেখতেই পাচ্ছ অসুস্থ যেন আমি মায়ের বাড়িতে চলে এসেছি বাড়িতে কোনো কিছু করতে পারছি না তাই মার বাড়িতে ডক্টর দেখাচ্ছি এখান থেকে ডক্টরটা দেখাবো তাই মায়ের কাছে চলে এসেছি তোমাদের দাদা ভাই মায়ের কাছে দিয়ে ও অনেক দিন মামার কাছে ছিল আমাকে দেখাশোনা করছিল তো ওকে তো যেতেই হবে তাই ও আজকে চলে গেছে মায়ের কাছে দিয়ে আমি আছি তো এখনও সুস্থ হইনি এখনও অসুস্থ তো এর মধ্য থেকেই আমি তোমাদের কিছু কিছু ভিডিও দিতে চেষ্টা করবো ব্লগ বা শর্ট তোমরা আমাকে সাপোর্ট করো আমার যেন ভগবানের কাছে প্রিয় করো আমি যেন সুস্থ হয়ে থাক সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আমার মুখ চুখ দেখে বুঝতে পারছো আমি খুবই অসুস্থ এখন অবধি আমার গায়ে প্রচুর জ্বর অনেক দু তিনটা ডাক্তার দেখানো হয়ে গেল তো এখন অবধি আমি সুস্থ হচ্ছি না আমার কথা শুনেই তোমরা বুঝতে পারবে আমি একটা আগের ব্লগ দিয়েছি আমার জগদ্ধাত্রী পূজার দিন ওই ব্লগটা করেছিলাম তো অতদিন এত অসুস্থ আমি ব্লগটা আপলোড করতে করার সময় পাইনি মানে বিছানায় আমি শুয়েছিলাম বিছানা থেকে একটু উঠতে পেরেছি তাই মায়ের কাছে চলে এসেছি তো তোমরা দেখতে পাবে ব্লগের থেকে এখন আরও অসুস্থ হয়ে গিয়েছিলাম তো এটাই আমার জানানো ছিল তোমরা তো কেউ খোঁজ নিচ্ছ না যে আমি কেমন আছি তাই আমি নিজে থেকেই তোমাদের জানিয়ে দিলাম যে আমি অসুস্থর জন্য কারোর পরি বারে যেতেও পাচ্ছি না আমি কোনো ভিডিও সেরকম কারোর পরিবারে গিয়ে ভিডিও দেখতে পাচ্ছি না তোমরা তো আমার ভিডিও কেউ দেখছো না নতুন ভিডিও আমি আলো আপলোড করতে পারছি না কিন্তু তোমরা তো আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো সেগুলোও দেখছো না আর আমাকে প্রশ্ন করছো না যে আমি কেমন আছি কেন ভিডিও দিচ্ছি না ঠিক আছে তো আমি চেষ্টা করছি ভিডিও যাতে তোমাদের দিতে পারি